আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্সের পক্ষ থেকে পরিচালিত অনলাইন ক্লাসের আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান, তোমাদের ইংরেজি শিক্ষক। তো আজকে আমাদের ক্লাস হলো সেভেন ডেইজ নেমের দ্বিতীয় ক্লাস। তো আজকে আমাদের ক্লাস হলো সেভেন ডেইজ নেম, সাতটি সপ্তাহের নামের তৃতীয় ক্লাস। এই ক্লাস শেষে আমরা কি কি শিখব? তো এই ক্লাস শেষে আমরা সাতটা দিনের নাম ইংরেজিতে শিখতে পারবো এবং ইংরেজিতে আমরা লিখতে পারবো ইনশাআল্লাহ, এবং সবাই এই সাতটা দিনের নামের ইংরেজি এবং বাংলা শিখতে পারবো। তো সবাই দেখো, আমরা ক্লাসে প্রবেশ করি। সেভেন ডেইজ নেম, তো গত ক্লাসে আমরা চারটা ডেইজ নেম সম্পর্কে বলেছিলাম। স্যাটারডে, সানডে, মানডে, টিউজডে। স্যাটারডে, সানডে, মানডে, টিউজডে। তো আজকে আমরা বাকি তিনটা ডেইজ সম্পর্কে পড়ব। তো প্রথমে আমাদের আসছে ওয়েডনেসডে, ওয়েডনেসডে। ওকে, এটা উচ্চারণ ওয়েডনেসডেও হয়, ওয়েডনেসডেও হয়। তো দেখো, আমরা একটু বানান করে বলি। ডাব্লিউ ই ডি এন ই এস ডি এ ওয়াই, ডাব্লিউ ই ডি W E D N E S D A Y, ওয়েডনেসডে। ওয়েডনেসডে শব্দের অর্থ হলো বুধবার। ওয়েডনেসডে বুধবার, ওয়েডনেসডে বুধবার। সবাই আমার সাথে বলো, W E D N E S D A Y, W E D N E S D A Y, W E D N E S D A Y। আমরা প্রথম থেকে বলি, স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মানডে সোমবার, ওয়েডনেসডে টিউজডে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার। দেখো, আমরা ওয়েডনেসডে লেখাটা শিখব, আমরা কিভাবে লিখতে পারি। দেখো সবাই, দেখো, ডাব্লিউ ই ডি এন ই এস ডি এ ওয়াই। আচ্ছা সবাই দেখো, আবার দেখো, W E D N E S D A Y, ওয়েডনেসডে কি হলো আমাদের? বুধবার। বলো সবাই, ওয়েডনেসডে বুধবার। আবার দেখি আমরা সবাই, W E D N E S D A Y, ওয়েডনেসডে বুধবার। আচ্ছা আমরা পরবর্তী পার্টে চলে যাই, পরবর্তী স্লাইডে দেখো। এখন আমাদের আসবে থার্সডে। কি আসবে সবাই বলো? থার্সডে, থার্সডে। সবাই একটু আমার সাথে বানান করে বলো, টি এইচ ইউ আর এস, থার্স ডি এ ওয়াই ডে, থার্সডে বৃহস্পতিবার, থার্সডে বৃহস্পতিবার, টি এইচ ইউ আর এস ডি এ ওয়াই, থার্সডে বৃহস্পতিবার, থার্সডে বৃহস্পতিবার, টি এইচ ইউ আর এস ডি এ ওয়াই, থার্সডে বৃহস্পতিবার। এবার আমরা প্রথম থেকে আবার পড়ি, স্যাটারডে শনিবার, স্যাটারডে শনিবার, সানডে রবিবার, সানডে রবিবার, মানডে সোমবার, মানডে সোমবার, টিউজডে মঙ্গলবার, টিউজডে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার। দেখো আমরা থার্সডে কীভাবে লিখি সবাই দেখো, থার্সডে লেখাটা আমরা শিখবো এখন। টি এইচ ইউ আর এস ডি এ ওয়াই, দেখো আমরা আবার লিখতেছি, টি এইচ ইউ আর এস ডি এ ওয়াই। আবার দেখো, টি এইচ ইউ আর এস ডি এ ওয়াই, থার্সডে কি? বৃহস্পতিবার। আচ্ছা তো তোমাদের আজকের হোমওয়ার্ক কি থাকবে? আচ্ছা আরেকটা আছে আমাদের ফ্রাইডে, ফ্রাইডেটা আমরা একটু পরে দেখো, এফ আর আই ফ্রাই ডি এ ওয়াই ডে, ফ্রাইডে,
ফ্রাইডে শুক্রবার এফ আর আই ফ্রাই ডি এ ওয়াই ডে ফ্রাইডে শুক্রবার এফ আর আই ফ্রাই ডি এ ওয়াই ডে ফ্রাইডে শুক্রবার। তো আমরা এখন ফ্রাইডে লেখা শিখব, এফ আর আই ডি এ ওয়াই। আবার দেখো সবাই, এফ আর আই ডি এ ওয়াই ফ্রাইডে। আবার দেখো সবাই, এফ আর আই ডি এ ওয়াই ফ্রাইডে, ফ্রাইডে শুক্রবার। আচ্ছা এবার আমরা সবগুলো আরেকবার রিভিশন দেব, সবগুলোকে আমরা আরেকবার রিভিশন দেব। হ্যাঁ সবগুলোকে দেব। প্রথমত দেখো, এস এ টি ইউ আর সেটার ডি এ ওয়াই স্যাটারডে। তারপর এস ইউ এন সান ডি এ ওয়াই সানডে। তারপর এম ও এন মান ডি এ ওয়াই মানডে। তারপর টি ইউ ই এস টিউস ডি এ ওয়াই টিউজডে। তারপর ডাব্লিউ ই ডি ওয়েট এন ই এস ডি এ ওয়াই ওয়েটনেসডে। এরপর টি এইচ ইউ আর এস থার্স ডি এ ওয়াই থার্সডে। এরপর এফ আর আই ফ্রাই ডি এ ওয়াই ফ্রাইডে। সবাই আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং সবাই সাথে সাথে লিখেছ। তো কালকের আমাদের সবার হোমওয়ার্ক হলো কি, সাত দিনের সবগুলো নাম, সেভেন ডেইজ নেম, সবগুলো পড়বে এবং লিখবে, মুখস্থ পড়বে লিখবে এবং অবশ্যই এগুলো লিখে তোমাদের আম্মু অথবা আব্বুর কাছে পড়া দেবে এবং যে কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই আমাকে ফোন দেবে। আর এগুলো হোমওয়ার্ক করে রাখবে আমি ফোন দিলে, যাতে তোমরা তোমাদের কাছ থেকে পড়া নিতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত। শিখবে।